فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. عليكم السلام ورحمة الله وبركاته. ইসলামে সাধ্য অনুযায়ী খরচ করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নিয়ামত দিয়েছেন, সহায় সম্পদ দিয়েছেন, তার মধ্যে সেটা প্রকাশিত হোক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। কৃপণতা করাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। কৃপণতা একটা নিকৃষ্ট গুণ, উদারতা দানশীলতা একটা মহৎ গুণ। সেই হিসেবে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা খাবে, খরচ করবে, অন্যকে দান করবে, পরিবার পরিজনের জন্য অতিরিক্ত খরচ করবে, ভালো পোশাক পরাবে, এতে এটা দোষের কিছু নয়। অপচয় না করে, মধ্যম পন্থা অবলম্বন করে তারা খরচ করবে, এটা দোষের কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, অপচয় করো না। অপচয় না করে যদি ভালো পোশাক পরে, সন্তান সন্ততিকে পরায়, স্ত্রী পরিবারকে পরায়, অসুবিধা নেই। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, সৌন্দর্যকে পছন্দ করেন। কুল মান হাররামা জিনাতাল্লাহ আল্লাতি আখরাজা লিইবাদিহি, আল্লাহ তাআলা বলেন, কুল মান হাররামা জিনাতাল্লাহ জিনাতাল্লাহি আল্লাতি আখরাজা লিইবাদিহি, আল্লাহ তাআলা বলেন, হে নবী বলুন, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যে নিয়ামত সৃষ্টি করেছেন, যে সৌন্দর্য সৃষ্টি করেছেন, কে হারাম করল? কুলহিয়ালিল্লাদিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা, এনবি আপনি বলে দিন, যেটা মুমিনদের জন্য পার্থিব জীবনে, আল্লাহ তাআলা যেই সৌন্দর্য সৃষ্টি করেছেন, নিয়ামত সৃষ্টি করেছেন, এটা মুমিনদের জন্য দুনিয়াতে, এবং খালেস করে খাসভাবে আখেরাতে। মোট কথা, আল্লাহ তাআলা বিলাসিতাকে অর্থাৎ অতিরিক্ত খরচ করাকে মোটেই অপছন্দ করেন না। তারা মোটেই নিকৃষ্ট লোক নয়, যদি তারা জাকাত দেয়, নিজেরা খায়, গরিব মিসকিনদেরকে খাওয়ায় সম্পদ থেকে, এটা নাজায়েজ নয়, এটা জায়েজ আছে। আল্লাহর শুকরিয়া স্বরূপ যদি করে, খরচ করে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, এটা নিকৃষ্ট নয়, এটা ঘৃণার কাজ নয়। তবে জাকাত না দিয়ে অন্যায় কাজে খরচ করা, হালাল কাজে খরচ না করা, এটা হচ্ছে দূষণীয়। এরকম যারা খরচ করবে তারা নিকৃষ্ট, তারা ঘৃণিত হবে। ধন্যবাদ।